শুনতে পারে না, তাহলে তোমাকে কিন্তু নাটকটা বোঝাতে হবে যে কি করছি বা কি বলতে চাইছি, লোকগুলো কি করছি, তাহলে তখন আমরা কিভাবে বোঝাবো? আমরা তখন কিন্তু ওই এক্সপ্রেশনের মাধ্যমেই বোঝাবো। তাহলে এটুকু তো বোঝা গেল যে একটা মানুষ যখন অ্যাক্টিং করে, অভিনয় করে, সেটা নাটকে হোক, সিনেমায় হোক, যে কোনো মাধ্যমে হোক, তাহলে আমাদের সাথে সাথে কথা বলাটা যেমন সুন্দর করতে হবে, সেরকম মুখের এক্সপ্রেশনটা একদম ঠিকঠাক করতে হবে, তবেই না অভিনয়টা ভালো হবে। আর ধরো খুব সুন্দর এক্সপ্রেশন করলে কিন্তু এই কথা নিজেদের জন্য উপকার, ঠিক আছে? এটা মাথায় রাখবে, যদি ডান দিকে পাঁচবার করো তাহলে বাঁ দিকে অবশ্যই পাঁচবার করবে, দুটো জন মানে দুটো দিক অসমান করবে না, ঠিক আছে? ধরো ওয়ান টু, ধরো আইবলটা কি ঘোরাচ্ছি, তো আমাদের চোখটাকে ঢুকছে, আমাদের চোখের মাধ্যমে বোঝাই, রেগে গেলে চোখটা বড় করছি, কাটছি চোখটা ছোট করছি, যাও দেখে দে অভিনেতাদের চোখগুলোর মধ্যে কি ভিন্ন ধরনের ডিফারেন্স হয় আর কি, তোর চোখের ব্যাপারটা, ঠিক আছে? টু বললে ভয় পাবে, দেখবো কাটটা কাটটা ভালো হচ্ছে, মানে ওয়ানে রাগি প্রকাশ করলে টুতে ভয় প্রকাশ করলে আমি দেখবো কার কাটটা হচ্ছে, কে কেমন পাচ্ছে। আচ্ছা এবার বালের গেল, ঠিক আছে, বুঝেছো তো? বালের মাঝখানটাকে নাড়াতে হবে, ঠিক আছে।